सुप्रिय शिक्षार्थी बंधुरा आशा करी तुम्हारा सबाई भालो आसो। आज आम्रा ऑनलाइन क्लास निच्छी। प्रथमे आमी आमार परिचय दी। आमी दिनेश चंद्र बर्मन प्रभाषक समाज विज्ञान बामननागा आब्दुल हक डिग्री कलेज। आज के तुम्हारे सामने जो विषयटी आलोचना करब समाज सम्पर्के। एर आगे आमरा आलोचना करेछि समाज विज्ञान कि, समाज विज्ञान संज्ञा परिधि आलोचनार विषय वस्तु एवं पाठेर प्रयोजनीयता। आज के आलोचना करब समाज काके बोले। समाज जदिव समाज विज्ञान उत्पत्ति घटे आज थेके कि 150 बछर पूर्वे, किन्तु समाज सम्पर्के धारणा अनेक आगे। आज थेके 2500 बछर पूर्वेओ विज्ञानीगण समाज सम्पर्के आलोचना करेछेन। जेमन एरिस्टटल बोलेछेन जे समाजे बसबास करे ना से हय कि बने पशु ना हय कि देवता। आज थेके 2500 बछर पूर्वे मानुष चिंता भावना करेछिल जे समाज छाड़ा बसबास करा जाए ना। आमरा जानी जे जखन मानुष दलबद्धभावे पारस्परिक सम्पर्केर भित्तिते कोनो स्थाने बसबास करे तखन सेखाने एकटा कि समाज गड़े ओठे। परस्पर निर्भरशीलता एवं साहाज्य सहयोगितार सहयोगितार माध्यमे समाज गड़े ओठे। आमरा आज के विभिन्न समाज विज्ञानी किभाबे समाजेर संज्ञा दिएछेन ता निये आलोचना करब। सेई संगे आमरा निजेराओ कि एकटा संज्ञा देवार चेष्टा करब। समाज समाज सम्पर्के बोलते गिये ম্যাকাইভার দ্য সোসাইটি গ্রন্থে বলেছে, সোসাইটি ইজ এ সিস্টেম অফ সোশ্যাল রিলেশনশিপ ইন অ্যান্ড থ্রু হুজ উই লিভ। যে সব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবন যাপন করি বা বসবাস করি তাকেই বলা হচ্ছে সমাজ। তিনি আরো বলেছেন সমাজ শব্দের অর্থ কি, সহযোগিতা, যেখানে পরস্পর নির্ভরশীল জনগোষ্ঠী একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য একত্রে বসবাস করে, পারস্পরিক তাদের ভাবের আদান প্রদান করে এবং পারস্পরিক সাহায্য সহযোগিতার মাধ্যমে একটা সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। কিন্তু এখানে কার্ল মার্কস আবার বলেছে সমাজ শব্দের অর্থ শুধু সহযোগিতাই নয়, আমরা সমাজে দেখতে পাই যে সমাজের মধ্যে কি সংঘাত এবং দ্বন্দ্ব কি বিরাজমান, বিশেষ করে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায়। তিনি বলেছেন অদ্যবধি সমাজের ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস। দ্য হিস্টোরি অফ অল দ্য সোসাইটি ইজ দ্য হিস্টোরি অফ ক্লাস স্ট্রাগল। তাহলে আমরা দেখতেছি সমাজের মধ্যে শুধু সহযোগিতাই নয়, সেখানে কি পারস্পরিক সংঘাত এবং দ্বন্দ্ব বিরাজমান। ম্যাকাইভার আবার আরও বলেছেন যে সোসাইটি ইজ দ্য ওয়েব অফ সোশ্যাল রিলেশনশিপ অ্যান্ড ইট ইজ অলওয়েজ চেঞ্জিং। অর্থাৎ সমাজ হচ্ছে কি কি সামাজিক সম্পর্কে জাল বিশেষ, যা সদা কি পরিবর্তনশীল, যা সদা গতিশীল। আমাদের সমাজে এই যে আমাদের যে সামাজিক সম্পর্ক মাধ্যমে কি সমাজ ব্যবস্থা গড়ে ওঠে, এটা কি আজ থেকে কি হাজার হাজার বছর পূর্বে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কে এখন বর্তমান আছে, নেই। আজকে যে সম্পর্ক সেটা কাল নাও থাকতে পারে। অর্থাৎ সমাজ সম্পর্কে কি এটা সবসময় কি পরিবর্তন ঘটবে। আর্টি শেফার্ড বলেছেন তার সোশ্যোলজি গ্রন্থে যে সোসাইটি মেরিলি লার্জ নাম্বার অফ পিপল হু লিভ ইন দি সেম টেরিটরি আর রিলেটিভলি ইন্ডিপেন্ডেন্ট অফ পিপল অফ দেয়ার এরিয়া আউটসাইড এরিয়া অ্যান্ড পার্টিসিপেট ইন এ কমন কালচার। অর্থাৎ সমাজ বলতে এমন একটা বৃহত্তম মানবীয় সংগঠনকে বোঝায় যারা আপেক্ষিক অর্থে অন্য অন্য সমাজের লোক থেকে আলাদা এবং পৃথক এবং একটা কি সাধারণ সংস্কৃতিতে অংশগ্রহণ করে এমন জনগোষ্ঠী হচ্ছে কি সমাজ। তাহলে বন্ধুরা আমরা
বিভিন্ন সমাজবিজ্ঞানীর সংজ্ঞার আলোকে বলতে পারি যে সমাজ হচ্ছে পরস্পর নির্ভরশীল এবং পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে এমন একটা জনগোষ্ঠী যারা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এই সংগঠন তৈরি করে এবং বিভিন্ন প্রথা প্রতিষ্ঠান আইন কানুন দ্বারা এই সমাজকে পরিচালিত হয়ে থাকে। তাহলে বন্ধুরা আমরা জানতে পারলাম যে সমাজ কাকে বলে। এখন আমরা আলোচনা করব সমাজের বৈশিষ্ট্য। সমাজ হচ্ছে একটা কি, মূলত মানবীয় সংগঠন, ঠিক আছে? আমরা অন্যান্য প্রজাতির মধ্যে কি, প্রাণীর মধ্যে কি একত্রিত বসবাস করতে দেখি, কিন্তু আমাদের যে বিভিন্ন সম্পর্কে এবং পারস্পরিক সাহায্য সহযোগিতার মাধ্যমে এই সমাজ ব্যবস্থা গড়ে ওঠে, তাদের কিন্তু সমাজ ব্যবস্থা গড়ে ওঠে না, কিন্তু মানুষের মধ্যেই এই সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। তাই সমাজ হচ্ছে কি, একটা মানবীয় সংগঠন। এটা ক্ষুদ্রতর বা বৃহত্তর হতে পারে। যেমন ক্ষুদ্রতর সমাজ বলতে আমরা একটা বিভিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠী নিয়ে সেখানে গড়ে উঠতে পারে, একটা বৈশ্বিক সমাজ ব্যবস্থাও গড়ে উঠতে পারে। বৈশ্বিক সমাজ ব্যবস্থাটা হচ্ছে কি, সারা পৃথিবীকে নিয়েই একটা মানব সমাজ, আবার একটা রাষ্ট্রকে নিয়েও একটা সমাজ গড়ে উঠতে পারে। তাই সমাজের কিন্তু নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। সমাজ গড়ে ওঠে মূলত বিশেষ পারস্পরিক কি সম্পর্কের ভিত্তিতে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে। শুধু সমাজে সহযোগিতা নয়, এখানে কি সমাজের মধ্যে কি দ্বন্দ্ব থাকতে পারে, যেটা বলেছেন কার্ল মার্ক্স। পারস্পরিক সহযোগিতার কথা বলেছেন আমাদের ম্যাকাইবার, যে সামাজিক সংহতির মাধ্যমে কি সমাজ গড়ে ওঠে। কিন্তু কার্ল মার্ক্স বলেছেন যে অদ্যাবধি সমাজ হচ্ছে কি শ্রেণী সংগ্রামের ইতিহাস, বিশেষ করে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় কি সেখানে দেখা যাচ্ছে কি পরস্পর দুইটা বিপরীত শ্রেণী বিরাজমান, মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী। তাহলে বন্ধুরা তাহলে বুঝতেই পারছো যে সমাজে কি শুধু সহযোগিতা নয়, সেখানে দ্বন্দ্ব বিরাজমান। সামাজিক সম্পর্ক সবসময় পরিবর্তনশীল এবং গতিশীল। সমাজ ব্যবস্থা কি পরিবর্তনশীল এবং গতিশীল। আজ থেকে 2500 বছর পূর্বে যে সমাজ ব্যবস্থা ছিল, সামাজিক সম্পর্ক যেমন ছিল, আজকে তেমনটা নেই, আর ভবিষ্যতে যে এরকম সমাজ বা সামাজিক সম্পর্ক থাকবে এমনটা কোনো ভাবার কথা নেই, কারণ এটা প্রকৃতির নিয়মে কি পরিবর্তন ঘটবে। তা বন্ধুরা আজকে আমরা সমাজ সম্পর্কে ধারণা পেলাম, সেই সঙ্গে সমাজের কি বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করলাম। সবাইকে ধন্যবাদ।